হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমাদের ট্র্যাক অ্যানিমে চ্যানেলে, যেখানে আজকে আমরা নিয়ে এসেছি ক্লাসরুম অব দ্য এলিটের পর্ব 3। তাহলে চলো শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা ক্লাস বি এর ইচিনোসেকে দেখতে পাই। সে বলছে, আমি জানি না যে লোকে আমার বিষয়ে কী ভাবে, ভালো নাকি খারাপ। তবে যাই হোক, এই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমি একটা জিনিস ঠিক করেছি, আমার সামনে যেই সমস্যা আসুক না কেন সেটাকে আমি নিজেই সমাধান করব। এরপরেই আমরা স্টুডেন্ট কাউন্সিলের রুম দেখতে পাই, যেখানে সাকায়ানা আসে, যাকে দেখে কারেন্ট স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট নাগামো বলে, এই ঘরটার আদৌ কি কোনো কাজ আছে? আমি যেই ঘরে গিয়ে বসবো সেই ঘরটাই আমার হয়ে যাবে। যার এই সমস্ত কথাগুলো শুনে সাকায়ানা বলে, বাহ, তোমার দৃষ্টিভঙ্গি তো অসাধারণ। আর এরপরে নাগামো বলে, তুমি তো স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হতে চাও না, তাহলে তুমি আসলে চাওটা কি? যার উত্তরে সাকায়ানা বলে, আমি যেটা চাই সেটা ইচিনোসের সঙ্গে সম্পর্কিত, আমি ওর উপরে অ্যাটাক করতে চলেছি, যার ফলে ও হয়তো স্কুল থেকেও বেরিয়ে যেতে পারে। যদিও স্কুল থেকে বেরিয়ে যায়, তাহলে তুমি আমাকে পরে কিছু বলো না। যেটা শুনে নাগামো বলে, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম সবার সঙ্গে এরকম করতে না, আর আমি ইচিনোসেকে নিজের কাজের জন্য ব্যবহার করব ভেবেছিলাম। যেটা শুনে সাকায়ানা বলে, কিন্তু সব সময় সব কিছু আর তো তোমার কথা মতোই হবে না। এর পরবর্তী সিনেই আমরা আয়ানেকোজিদের ক্লাসকে দেখতে পাই, যেখানে কারুইজাবা চারিদিকে সব মেয়েরা বসে বসে তাকে বলছিল, তাহলে হিরাতার সঙ্গে তোমার ব্রেকআপ হওয়ার পরে এখন তোমার বয়ফ্রেন্ড কে? যার উত্তরে কারুইজাবা বলে, এখন তার কোনো বয়ফ্রেন্ড নেই, আর সেই এখন সিঙ্গেল থাকারই প্ল্যান করেছে। এরই মধ্যে আয়ানেকোজি এসে ঘরে ঢোকে, এসে এসে হরিকে তার পাশে বসে, আর একই সঙ্গে তাকে বলে, ক্লাসে এত আওয়াজ করছে কেন ছেলেমেয়েরা? যার উত্তরে হরিকিতা বলে, এই হিরাতার সঙ্গে কারুইজাবার ব্রেকআপ হয়েছে না, ওটা নিয়েই সবাই আলোচনা করছে। আর একই সঙ্গে হরিকিতা আয়ানেকোজিকে এটাও জিজ্ঞাসা করে, ওরা তো তোমার ভালো বন্ধু, তুমি জানো না এই ব্যাপারে? কিন্তু এখন আয়ানেকোজি জানায় যে তার এই সমস্ত বিষয়ে কোনো রকমের আইডিয়া নেই। আর এরই মধ্যে হিরাতা এসে ঘরে ঢোকে, তাকে দেখে হারুকি বলে, এই হিরাতা, আমি শুনলাম নাকি কারুইজাবা তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। আর তার এই কথা বলার পরেই সুডো তাকে পেছনে টানতে টানতে নিয়ে যায়। কিন্তু এরই মধ্যে সাকায়ানাকি ঘরে চলে আসে, আর সবাইকে গুড মর্নিং বলার পরে সে জিজ্ঞাসা করে যে এখানে হারুকিকে। অন্যদিকে হারুকি একটু চমকে যায় যে সাকায়ানাকি তাকে কেন ডাকছে। এই সময় সে সাকায়ানাকির সামনে যায়, আর সাকায়ানাকি তাকে বলে, আমি অনেকদিন ধরে তোমার সাথে কিছু কথা বলতে চাইছিলাম, তাই তুমি যদি একটু বাইরে আসতে তাহলে আমাদের কথা বলতে একটু সুবিধা হতো। এই বলেই সাকায়ানাকি ঘর থেকে বেরিয়ে যায়। আর এই ঘটনা দেখে ক্লাসের সবাই চমকে যায়। অন্যদিকে হারুকির তো আর খুশিতে ধরে না, সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যেতে চায়। কিন্তু তখনই হরিকিতা তাকে ডাকে আর বলে, এটা কিন্তু কোনো একটা ট্র্যাপ হতে পারে, হয়তো সাকায়ানাকি তোমাকে কোনো কাজের জন্য ব্যবহার করছে। যেটা শোনার পর হারুকি বলে, তোমার আমাকে কী মনে হয়, আমাকে যে কোনো কেউ নিজের কাজের জন্য ব্যবহার করবে? তোমরা ওসব নিয়ে চিন্তা করো না তো, আমি একদম ঠিক থাকবো। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা বিকেলবেলা আয়ানেকোজি, সাকুরা এবং আরও দুজনকে টেবিলে বসে একসঙ্গে কফি খেতে দেখতে পাই। সেই সময় সেখানকার একটা মেয়ে বলে, আমি জানতাম হিরাতার সঙ্গে কারুইজাবার ব্রেকআপ হয়েই যাবে, কেননা হিরাতার অন্য টাইপের মেয়ে পছন্দ। কিন্তু হিরাতা এখন সিঙ্গেল, তাই বলে তার উপরে কিন্তু এখন অনেক মেয়েরে চান্স নিচ্ছে। তোমার কি মনে হয় আয়ানেকোজি? যার উত্তরে আয়ানেকোজি কিছু বলে না। এরপরে অন্য ছেলেটা সবাইকে কিছু প্রশ্নের কাগজ দেয় আর বলে, এই সমস্ত বাদ দিয়ে পড়াশোনা শুরু করো, কেননা সামনের এক্সামে যদি কেউ ফেল করে তাহলে সঙ্গে সঙ্গেই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর এই সময় আয়ানেকোজির ফোনে একটা মেসেজ ঢোকে, যেটা দেখার পরে আয়ানেকোজির মুখটা একটু পাল্টে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই আয়ানেকোজি আর একটা নতুন মেয়ে, যার নাম মি, তারা বাইরের একটা বেঞ্চে বসে রয়েছে। এই সময় আয়ানেকোজি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ডেকেছো? যার উত্তরে মি বলে, সে হিরাতার ব্যাপারে কিছু জানতে চায়। তার এই কথা শুনে আয়ানেকোজি বলে, হিরাতার সঙ্গে তার সম্পর্ক তেমনও না, সে হয়তো বিশেষ কিছু বলতে পারবে না। এরপরে মি বলে, কিন্তু সে হিরাতার কাছেই শুনেছে যে আয়ানেকোজি একমাত্র মানুষ যাকে সব থেকে বেশি বিশ্বাস করা যায়। আর একই সঙ্গে সে আয়ানেকোজিকে এটাও জিজ্ঞাসা করে যে হিরাতা এখন সিঙ্গেল কিনা। যার উত্তরে আয়ানেকোজি বলে যে হ্যাঁ, বোধহয় সিঙ্গেলই হবে। যেটা শুনে মি একটু খুশি হয়, আর এরকমই তারা আরও কিছু কথা বলে। যার পরে মি বলে, সত্যি হিরাতা ঠিকই বলেছিল, তোমাকে আমি যেরকম ভেবেছিলাম তুমি সেরকম না, তুমি খুবই ভালো কথা বলো আর তোমাকে বিশ্বাস করা যায়। তারা এই সমস্ত কথা বলতে বলতে সেখানে আরও একটা মেয়ে চলে আসে, যার নাম হিরোই। সে এসে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি ডেটে রয়েছো নাকি আমি তোমাদের সঙ্গে বসতে পারবো? তার এই কথা শুনে মি বলে, না না, ও সমস্ত কোনো ব্যাপার না, তুমি আমাদের সঙ্গে বসতেই পারো। এরপরে সে একই বেঞ্চে বসে, আর আয়ানেকোজিকে জিজ্ঞাসা করে, তোমরা কী বিষয়ে কথা বলছিলে? যার উত্তরে আয়ানেকোজি বলে, আমি ভাবছিলাম আমি চায়নাতে যাব। আর আয়ানেকোজির সঙ্গে এইভাবে কথা বলা দেখে মি হিওরিকে জিজ্ঞাসা করে, তোমরা কি আগে থেকেই ফ্রেন্ড? যার উত্তরে হিওরি বলে, হ্যাঁ, এরকমই বলতে পারো। আর এরপরে সন্ধ্যাবেলা আমরা আবার আয়ানেকোজিকে একটা বেঞ্চের মধ্যে বসে বসে বই পড়তে দেখতে পাই, যেখানে তার সামনে হরিকিতা আসে আর বলে, আমি একটু লেট হয়ে গেলাম, তার জন্য সরি।
তাকে এখন আয়নেগুজি জিজ্ঞাসা করে, তুমি আমাকে ডেকেছো কেন এটা বলো, তাহলেই হবে। আর এখন হরিকিতা তাকে বলে, আমি তোমার সঙ্গে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ে মোবাইলে কথা বলাটা একটু মুশকিল। আসলে আমি ইচিনোসের ব্যাপারে কিছু কথা শুনছি। সেগুলো কি সেটা আয়নেগুজি জিজ্ঞাসা করলে হরিকিতা তার হাতে একটা কাগজ ধরিয়ে দেয়, যেটা পড়ার পর আয়নেগুজি বলে, এগুলো কি আদৌ সত্যি? যার উত্তরে হরিকিতা বলে, সেটা তো বলতে পারছি না, তবে পুরো স্কুলের মধ্যে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। এখন আয়নেগুজি সন্দেহ করে যে হয়তো এটা সাকায়ানাগি কিংবা কাসুরাগি ছড়াচ্ছে। আর এরপরে সে হরিকিতাকে এইটা জিজ্ঞাসা করে যে এই বিষয়ে ইচিনোসে কি বলছে, যার উত্তরে হরিকিতা বলে সে এখনও পর্যন্ত কিছু বলছে না। যেটা শুনে আয়নেগুজি বলে, তাহলে আমাদেরও আর বেশি চাপ নিয়ে লাভ নেই। কিন্তু এরপরে রাতে আমরা দেখতে পাই যে হরিকিতা আয়নেগুজি আর ইচিনোসে দুজনকেই তার ঘরে ডাকে, যেখানে ইচিনোসে বলে, আমি জানি তোমরা আমাকে কেন ডেকেছ। আর তার এই কথা শুনে হরিকিতা বলে, তোমার কি মনে হচ্ছে এই কথাগুলো কে ছড়াচ্ছে? যার উত্তরে ইচিনোসে বলে, আমি সঠিক তো বলতে পারবো না, তবে আমার মনে হয় সাকায়াঙ্গি। আর তার মুখ থেকে এই নাম শুনে হরিকিতাও বলে, সাকায়াঙ্গি নিজেই বলেছে যে সে সবার আগে ক্লাস বি কে ডিস্ট্রয় করবে, তাহলে হয়তো এটা সাকায়াঙ্গিরই কাজ। আর এই সময় ইচিনোসে বলে ওঠে, কিন্তু তোমাদের কি এই সমস্ত নিয়ে চাপ নিয়ে কোনো লাভ নেই, আমার মনে হয় এটা আমি একাই ম্যানেজ করে নিতে পারবো, তোমরা আমার জন্য এতটুকু ভেবেছ এটাই যথেষ্ট। এই বলেই সে হরিকিতার ঘর থেকে চলে যায়। আর এখন আয়নেগুজিও বলে, যেরকম আমি বলেছিলাম, আমাদের কত চাপ নিয়ে লাভ নেই। কিন্তু হরিকিতা বলে, যদি এখন থেকে আমরা চাপ না নিই তাহলে ইচিনোসের পরের টার্গেট কিন্তু আমরাই হব। কিন্তু আয়নেগুজি বলে, ওই সমস্ত অত কিছু এখন মাথায় রেখে লাভ নেই। এই বলে সেও হরিকিতার ঘর থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে এসে দেখতে পায় যে ইচিনোসে এখনও বাইরে দাঁড়িয়ে আছে, আর সে হয়তো আয়নেগুজির কথাগুলো শুনেছে। তাই সে এখন আয়নেগুজিকে বলে, আমরা কি কিছুক্ষণ বাইরে কথা বলতে পারি? এই সময় ইচিনোসে আয়নেগুজিকে সরি বলে। আয়নেগুজি তার কাছে কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমার জন্য তোমাদের এত চাপ হচ্ছে, কিন্তু তোমাদের এই সমস্ত করার কোনো দরকার নেই, আমি নিজে নিজেই সব কিছু ম্যানেজ করে নেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এখন আয়নেগুজি ঘরে গেলে তার ফোনে একটা আননোন নাম্বারে থেকে ফোন আসে। যে ফোনটা আয়নেগুজি তোলার পরে কে কল করেছে সেটা আয়নেগুজিকে বলে না, কিন্তু আয়নেগুজি বুঝতে পেরে যায়। আর সে মনে মনেই বলে, তাহলে তোমরা আবার কিছু একটা করছো। আর এর পরের দিন সকালে যখন আয়নেগুজি স্কুলে যায়, তখন সে দেখতে পায় যে কিছু ছেলেমেয়েরা চেঁচামেচি করছে। যেটার বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানতে পারে স্টুডেন্ট মেল বক্সে কেউ একটা চিঠি রেখে দিয়েছে, যেইটাতে লেখা রয়েছে, ইচিনোসে একটা ক্রিমিনাল। যেইটা দেখে এখন কাসুরাগি আয়নেগুজিকে বলে, এইটা যে ছড়াচ্ছে আমাদেরকে তাকে তাড়াতাড়ি ধরতে হবে। অন্যদিকে সবাই এখন ইচিনোসেকে বলে, আমাদেরকে এটা তো স্যারকে জানানোর দরকার। যার উত্তরে ইচিনোসে বলে, না না কোনো চাপ নিও না, আমার এই সমস্ত জিনিসে কোনো ব্যাপার না। আর এখন স্কুলের পরে যখন আয়নেগুজি তার ঘরে যাচ্ছিল, সে সময় ক্লাস এ এর একটা মেয়ে যার নাম হলো মাসুমি কামুরা, সে আয়নেগুজিকে ডাকে আর বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। যার পরে সে আয়নেগুজির ঘরেও যায়, তারা বসে কথা বলা শুরু করে। কামুরা প্রথমেই আয়নেগুজিকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় ইচিনোসে কি আসলেই ক্রিমিনাল? যার উত্তরে আয়নেগুজি বলে, আমার এই সমস্ত বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু কামুরা এই সময় বলে, ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, তোমার একটা আইডিয়া তো নিশ্চয়ই আছে। কিন্তু আয়নেগুজি এই বড় তেমন কিছু উত্তর দেয় না। যার পরে কামুরা বলে, ইচিনোসের একটা সিক্রেট কিন্তু সাকায়াঙ্গি জানে, আর সাকায়াঙ্গি আমাকে ফোর্স করছে। আমি যে এখন তোমার ঘরে এসেছি সেটা সাকায়াঙ্গি জানে না, জানলে হয়তো সে খুবই রেগে যাবে। তাই আমি এখানে তোমাকে ইচিনোসের ব্যাপারেই বলতে এসেছি, কিন্তু তার আগে আমাকে কেন পুশ করা হচ্ছে আমি সেটা তোমাকে বলি। অনেকদিন আগেরই কথা, আমার আসলে ড্রিঙ্ক করার অভ্যেস ছিল, আর সাকায়াঙ্গি একবার আমাকে অ্যালকোহল কিনতে দেখে ফেলে, আর তারপর থেকে সে আমাকে ব্ল্যাকমেল করে। আর ইচিনোসের ক্ষেত্রেও ব্যাপারটা সেমই, সেও খুবই ড্রিঙ্ক করতো, আর সাকায়াঙ্গি এখন সেইটাকে নিয়ে ইচিনোসকে ব্ল্যাকমেল করতে চাইছে। তাই আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি একমাত্র এই সমস্যাটা ঠিক করতে পারো। তার এই সমস্ত কথা শোনার পর আয়নেগুজি বলে, আমার তোমার এই সমস্ত কথায় বিশ্বাস হলো না। এখন কামুরো কেন জিজ্ঞাসা করলে আয়নেগুজি বলে, কেননা সাকায়াঙ্গি তো তোমাকেও ব্যবহার করতে পারে আমাকে এই গেমে ঢোকানোর জন্য। যার পরে কামুরো তাকে সেখান থেকে নিয়ে যায় আর একটা অ্যালকোহলের ক্যান কিনে দেখায়, যার পরে আয়নেগুজি তাকে বিশ্বাস করা শুরু করে। আর এরপরে কামুরো সেখান থেকে চলে গেলে মানাবু আয়নেগুজিকে কল করে আর বলে, কুশিদা নাকামুর সঙ্গে কন্ট্যাক্ট করছে। আর এখানেই শেষ হয় ক্লাসরুম অফ দ্য এলিটের পর্ব 3। পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর পরের সপ্তাহে পর্ব 4 দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।